হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকের ভিডিও কোনো ব্লগ ভিডিও হবে না আজকের ভিডিও হবে আমার ফোন নিয়ে যে আমি একটা নতুন ফোন নিয়েছি সেই ফোনের ভিডিও কোয়ালিটি এবং আমার আগের ফোনের ভিডিও কোয়ালিটিটা দেখাবো যে আপনাদের কেমন এবং কি আমার আগের ফোনের জন্য আমি ইদানিং এক এক থেকে দেড় মাস যাবত আমি কোনো ভিডিও করতে পারতেছি না এবং কোনো ভিডিও দিতেও পারতেছি না আপনাদেরকে তো এই কারণেই আর কি নতুন একটা ফোন নেওয়া এই ফোনের নাম হচ্ছে নার্জো ফিফটি এই তো এই ফোন আর এই একমাত্র ফোনের কারণে আমি ইউটিউবে অনেকটাই পিছায় আছি নয়তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারতাম আমি আর এই ফোনের ক্যামেরাটা জোস এখন যে ফোন দিয়ে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমার আগের ফোন ভিভো ওয়াই টেন ওয়াই টু ওয়ান আর এর ভিডিও কোয়ালিটি তো দেখতে আসেন কেমন ফোনের ভিডিওতে নিয়ে যায় যে এই ফোনের ভিডিও কোয়ালিটিটা কেমন তো গাইস আমি এই ফোনের ভিডিও থেকে ওই ফোনের ভিডিওতে শিফট হয়ে গেলাম আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটিটা কতটা সুন্দর আর আমার আগের ফোনটা মানে যে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ানের অবস্থাটা একবার আপনাদেরকে দেখাই যে কেমন এই তো দেখেন একেবারে ভাঙাচোরা অবস্থা আর এই ফোনটা আমি প্রায় তিন বছর ধরে চালাইতেছি এই ফোনে আমার ইউটিউব আছে এই ফোন দিয়েই ইউটিউবে শুরু করেছি আমি এখন আমি দুইটা ফোন দিয়ে একসাথে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে দুইটা ফোনের ভিডিও কোয়ালিটির মধ্যে কতটা তফাৎ আছে ভিডিও অন করে দিয়েছি তো এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান আর এটা হচ্ছে নার্জো ফিফটি তো দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও কোয়ালিটি কেমন এটা খুবই স্মুথ নার্জোরটা খুবই স্মুথ এবং খুবই স্টেবল আর ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ানেরটা কেমন একটা ফ্যাকাসে ফ্যাকাসে ভাব আর স্টেবল নাই কিন্তু এটা খুবই স্টেবল তো এখন আমি আপনাদেরকে বলবো যে আমার হাতে এই নার্জো ফিফটি যেটা দিয়ে আমি ভিডিও করছি নার্জো ফিফটিটা কিভাবে আসলো বা কোথা থেকে আসলো বা কিভাবে আমি নিলাম তো সেটা এখন আপনাদেরকে বলি আসলে গাইস নার্জো ফিফটি ফোনটা আমার না নার্জো ফিফটি ফোনটা হচ্ছে আমার ছোট ভাই কিরণের আসলে এই ফোনটা নার্জো ফিফটি ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো এই কারণে কিরণ কি করছিল রাইখে দিয়েছিলো সে ঠিক করাইতেছিল না আর ওর হচ্ছে সামনেই হচ্ছে এসএসসি এক্সাম এই কারণে ও বেশি করে ফোনটা ঠিক করার ছিল না তারপরে যখন আমি দেখলাম যে আমার ইউটিউবে ভিউ অনেক আসছে ভিডিওগুলো খুব র্যাঙ্ক করতেছে তখন আমি একটা ডিসাইড করলাম যে আমি একটা ফোন কিনবো কিন্তু সেরকম বাজেট আমার কাছে ছিল না এই কারণে আমি আমার মার কাছে জানাই যে আমার একটা ফোন লাগবে তো মা বললো যে কিরণের ফোন যেহেতু নষ্ট হয়ে পড়ে আছে ওটা ঠিক করে নিয়ে নিতে পরে আমি বললাম যদি কিরণ মন খারাপ করে তখন আমি কী করব তো তারপরে কিরণের সাথে কথা বললাম কিরণ তখন আমাকে বললো মানে আমার ছোট ভাই আমাকে বলল যে ভাই ফোনটা নিয়ে নাও কারণ আমি এসএসসি দিব আর আমি এখন ফোন ঠিক করাইতে না আমার কাছে টাকাও নাই তেমন আর এসএসসি সময় ফোন টোন চালাইলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে তো এই কারণে আর কি ফোনটা আমি নিয়ে নিয়েছি এবং কি আমি ঠিক করাই নিয়েছি আর শুধু এখানেই শেষ না এই ফোনের পেছনে আরও অনেক কাহিনি আছে যেমন কিরণ এসএসসি দিয়ে নিলে মানে ওর রেজাল্ট যখন বের হবে তখন তো ওরও একটা ফোন লাগবে তো আমি যেহেতু ওর ফোনটা নিয়ে নিছি তো ও যখন ফোন কিনবে তখন আমাকে কিছু টাকা দিতে হবে ওকে জানে ও মিলায় জুলা মানে টাকা গোছ গাছ করে একটু ভালো ফোন নিতে পারে তো আশা করি বুঝতে পারছেন যে নার্জো ফিফটি ফোনটা কিভাবে আমার কাছে আসলো আর এখন রেগুলারই এই ফোন দিয়ে ভিডিও হবে আর এই ফোনের ভিডিও কোয়ালিটি আপনারা পাবেন কোয়ালিটিটা আগের চেয়ে একটু আপগ্রেড হয়েছে আর ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ানটা আসলে এটা তিন বছর ধরে ইউজ করতেছি এটা হচ্ছে আমার একটা ইমোশনেরই মতন এটা দিয়ে আমি ইউটিউব শুরু করেছি এবং কি ইউটিউবে এত দূর আছি আমি ভিভো ফোনের একবার অবস্থাটা দেখেন ভাঙচুর কি অবস্থা হয়েছিলো এটার একবার ডিসপ্লে ভেঙে গেছিলো ডিসপ্লে চেঞ্জ করছি ডিসপ্লেটা আবার ভেঙে গেছে কিন্তু ফোনটা এখনও চালাইতেছি ফোনটা আসলেই খুব ভালো কিন্তু ভিডিও কোয়ালিটিটা তেমন না যেমন ভিডিও কোয়ালিটি আপনারা এখন দেখছেন আর এই ফোন দিয়ে অনেক ভিডিও করেছি গেছে অনেক যেগুলো আপনারা আগে দেখেছেন এবং কি এখন তো দেখতে পারবেন আপনারা এই ফোন দিয়ে যেটা দিয়ে ভিডিও করছি আর এটার কোয়ালিটি আসলেই বেস্ট এখন আমি নতুন ফোন পেয়েছি বলে এই পুরান ফোনটাকে ভুলে যাব তাই কিন্তু না এই ফোনটাকেও ঠিক করাবো ডিসপ্লেটা আবার নতুন করাবো নতুন ডিসপ্লে লাগাবো লাগানোর পরে এই ফোনটা বাসায় রেখে দেবো বাসায় সবাই চালাবে যেমন মা বাবারা চালাবে তারপরে আমার ইউটিউবের ভিডিওগুলো এতে দেখবে এই ফোনে আর মাঝে মধ্যে আমিও একটু চালাব কারণ যেহেতু আমার আগের ফোন তিন বছর ধরে ইউজ করতেছি তো এর প্রতি একটা আলাদাই একটা টান আছে আর একটা মজার বিষয় কি গাইজ জানেন আমি হইতে চেয়েছিলাম ডেলি লাইফস্টাইল ব্লগার কিন্তু সেই স্টাইলটা আমার আপনারা পছন্দ করেন নাই মানে আমার স্টাইলগুলো পছন্দ করার নাই আমার ট্রাভেল ব্লগগুলো যেগুলো ওগুলাই বেশি পছন্দ করেছেন এবং কি ওগুলাতে বেশি ভালোবাসা দিয়েছেন তো আমি নিয়োগ করেছি ডেলি লাইফস্টাইল ব্লগগুলো আমি এখন থেকে খুব কম করব এবং কি আমার যে মানে ট্রাভেল ব্লকগুলো ওগুলো বেশি করব। কিন্তু ওগুলো বেশি করার সময় আমার হাতে তেমন একটা নাই যেমন আমি এখন একটা চাকরি করি সরকারি চাকরি না জাস্ট গার্মেন্টসে চাকরি করি তো ট্রাভেল ব্লগগুলো করার জন্য তেমন সময় হয়ে ওঠে না আমার কাছে মানে সপ্তাহে সাত দিনের ভিতরে সাত দিনই আমি অফিসে থাকি যেমন ছয় দিন তো জেনারেল ডিউটি একদিন ছুটি শুক্রবার তো শুক্রবারে আবার মাঝে মধ্যে কী করে ওভারটাইম দিয়ে দেয় তো ওভারটাইম দিয়ে দিলে সেই দিন শুক্রবার ছুটির দিন ভিডিও করতে পারি না তাই এখন থেকে যখন সুযোগ সুবিধা হবে তখন গিয়ে ট্র্যাভেল ব্লগ করব যেমন হইতে পারে মাসে একটা বা দুইটা ভিডিও ট্র্যাভেল ব্লগ হইতে পারে এবং কি এর মধ্যে এর মধ্যে আমি হারাই যাবো না এর মধ্যেও থাকবো মানে লাইফস্টাইল ব্লগুলো দুই চারটা করে আসবে তো আশা করি এখন যেমন ভালোবাসা আমাকে দিতেছেন এর চেয়েও বেশি ভালোবাসা দেবেন চ্যালেঞ্জটাকে আরও বড় করে দিবেন আর কি আর বলবো থাক আজকে এতটুকু আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার নতুন ফোনটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে باشتاকে এবং কি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই অর বুঝো না সারা मेरे